بسم الله الرحمن الرحيم هلو ভিউয়ার্স السلام عليكم আমার ভাইয়া ও আপুরা কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাই রমজান মোবারক দেখতে দেখতে 9টি রোজা চলে গেল আমার ভাইয়া আপুদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ ভিউয়ার্স এটা হলো একের ভিতর দুই তার মানে শর্টকাট সময়ের জন্য আমি কিভাবে একটা রেসিপিতেই দুইটা রেসিপি রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর রমজান মাস বলে কথা শুধু খেলেই হবে না আমাদের কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে তার পাশাপাশি তার জন্য খেতেও হবে আবার আল্লাহর ইবাদত করতে হবে তার জন্যই আমি অল্প সময়ের মধ্যে কিভাবে এই দুইটা রেসিপি আমি রেডি করছি সেটাই নিয়ে আসলাম এখানে হলো আমি সমুচা চিকেন ভেজিটেবল সমুচার পুর আর হলো ভেজিটেবল চিকেন ভেজিটেবল রোলস এই দুইটার হলো এই রোলগুলা বানানোর জন্য আমি একের ভিতর দুইটা যে রেসিপি হয় কম সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তাই যে আমি দিয়ে দিলাম কিছু আদা রসুনের পেস্ট আর এই যে আমার কিউট একটা গোলমরিচ অর্গানাইজ করার আর কি ফ্রেশ গোলমরিচটা দেওয়ার জন্য একটা অর্গানাইজার কিনে এনেছি এটা খুবই আমার অনেক হেল্পফুল আচ্ছা যাই হোক তার মধ্যে হলো দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে ঠান্ডা করে তারপর কাটা চামচ দিয়ে আমি এটা কুচি কুচি করে চিড়ে নিয়েছি যাতে করে সব আর কি যখন নাকি সমুচাটা খাওয়া হবে তখন জানি মুখের মধ্যে প্রতিটা অংশেই জানি চিকেনের চিকেনটা আর কি পাওয়া যায় তার জন্য এরকম মিহি কুচি করে আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তা আমার মতে এটা এভাবে করলে আয়ও হয় আবার অনেকগুলো বানানো যায় তাই তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল এখানে বেশি তেল দেওয়া যাবে না কারণ এটা হলো একটা পুর সমুচার পুর বা রোলের পুর তার জন্য এখানে তেল অল্প দিয়েই রান্না করতে হবে আর দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা আমি আর কি রোজার আগে এই পেঁয়াজগুলো ফ্রোজেন করে রেখেছিলাম কুচি করে কেটে তাই এখানে হাফ আধা কাপ পরিমাণ হবে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর এটা হলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে আড়াই কাপ পরিমাণ গাজর কুচি করে দিয়েছি দেখতেই পাচ্ছেন গাজর কুচিটা কিন্তু আমি কোনো ভাপ দিই নেই আর কি কাঁচাটাই আমি এখানে দিয়ে দিলাম তাই দিয়ে দেখুন মাশাল্লাহ আমার কিন্তু ভিডিওতে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কীরকম লাগে তাই এখানে এই যেহেতু রমজান মাস তার জন্য একটু ঝালটা কম খাওয়াই ভালো ইফতার করতে বসলে কিন্তু শরবতের পরেই কিন্তু আসে আমার ঘরে এই ভাজা পোড়ার আর কি আইটেম নিয়ে বসে ওরা তার জন্য আমি একটু আমার পরিমাণ মতোই ঝালটা একবারে কম করে দিয়েছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে এই যে কিছু আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো ব্যাস আর হলো গোলমরিচ এই যে এই তিনটা এই দিব আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না দেখবেন আপুরা একবার স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা আর যে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি কিন্তু এটা আমি করে ফ্রোজেন করে রেখেছিলাম প্রতিদিনই আমি বার করে করে আমি এটা দিয়ে আর কি সমুচার রোল তৈরি করে খাই আর খেতেও মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছে আমি খেয়েই বলছি আর আমি আগে থেকেই তো আপনাদের বলি আমি যে রেসিপিটাই করি খেয়ে তারপর আমি ওটা ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে ভালো লাগলেই আমি দেওয়ার চেষ্টা করি তাই এখানে যে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ই করে নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব সেই যে মুরগির মাংসটা ই করে রেখেছি এই যে এটা দিয়ে দিলাম দিয়ে দেখুন এটা এইভাবে করাতে কি হয় আর কি যে বললাম প্রতিটা মাংস কামুরে কামুরে আর কি চিকেনটা পাবেন আপনি তার জন্য এইভাবে ঝুরি ঝুরি করে নেওয়া তাই তো এই যে এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি সেই যে আমার গোলমরিচের গুঁড়াটা কিন্তু এখনও দেওয়া হয় না ফ্রেশ একবারে অনেক ঝামেলা ছাড়া আমার এটা কিনে যেই আর কি সাহায্য হয়েছে আর কি বলবো একবার ফ্রেশ ফ্রেশ খেতে পাচ্ছি আর ঘ্রাণটাও কিন্তু গোলমরিচের অসম্ভব টেস্ট আসে
তাই এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, কোনো আর কি মাপ নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে আমি এটা কিন্তু এই যে ভালো করে নেড়ে চেড়ে একবার এটা আর কি, আমি গাজরটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করতে গেলে একবারে নরম নরমই হয়ে যাবে। তো এই পর্যায়ে যে হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেকটা এখানে সমুচার জন্য উঠিয়ে রাখছি। দেখুন ভিউয়ার্স, এই যে আমি যে বললাম আপনাদের মাঝে যে আমি একের মধ্যে দুই দেখাবো, দুইটা রেসিপি দেখাবো, সেই আমার দুইটা রেসিপির মধ্যে একটা কিন্তু হয়ে গেল। এটা হলো আমি চিকেন প্যাটিস সরি সমুচার জন্য রাখলাম। এই যে এক বাটি আমি সমুচার জন্য রেখে দিয়েছি। এই যে বাকিটা, যে বাকিটার মধ্যে এখন এই যে আমি পাতাকপি দিয়ে দিলাম, মানে বাঁধাকপি দিয়ে দিলাম, এটাও আমার ফ্রোজেন করা। তো এটা আমি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে গাজর আর চিকেনের সাথে মিক্স করে নিব। আর এখানে ভিউয়ার্স একটা কথা বলি, এখানে কোনো পানির প্রয়োজন নেই এখন, এটা যেহেতু ফ্রোজেন করা। আর পাতাকপি যদি ফ্রেশটাও দেন তাহলেও কিন্তু পানি দিতে হবে না, কেননা এই কপির থেকেই দেখা গেছে যে পানি উঠবে। তারপরও এখানে কিন্তু যেহেতু আমি পাতাকপিটা দিছি আর এখানে কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন, না হলে কিন্তু একটু পানসে লাগবে, যেহেতু ওই লবণের সাথে আর এখন লবণের কিন্তু একটু ডিফারেন্স হবেই। তা আমি এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিবার আর একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর কোনো অন্য কোনো মশলা কিন্তু এখানে আর আমি অ্যাড করব না, আগে যা দেওয়া ছিল সেটাই, আর এই যে গোলমরিচের গুঁড়াটা একটু দিলাম আর কি ঝাল ঝাল ভাবের জন্য। আর আমার মনে হলো এখন আর একটু লবণ দেওয়ার প্রয়োজন, লবণ দিব। আর এই যে দেখুন এখনও কিন্তু এই যে পানি উঠছে, এই পানি পানি ভাবটা কিন্তু রাখা যাবে না, এটা একবারে শুকিয়ে নিতে হবে সম্পূর্ণটা। একবারে যেমন একবারে ভাজা ভাজা এরকম হয়, আবার জানি নিচে না লেগে দাগানিতে না লাগে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই এইভাবে করেই আমি মনে করেন এটা একটু রান্না করে নিব, বেশি আর কি পুরোপুরি রান্না করব না, যেহেতু নাকি পাতাকপিটা আছে, এটা আর কি বেশি রান্না হয়ে গেলে আমাদের ঘরে আর কি ভাল লাগে না, আমরা একটু কাঁচা কাঁচাই খেতে পছন্দ করি। তাই যে আমি ঢাকনাও দিব না আর কি, একটু চুলার আঁচটা বাড়ানোই আছে, এই মিডিয়াম আঁচেতেই আমার রান্নাটা পুরা শেষ পর্যায়ে। এই পর্যায়ে দিব এই যে আমি ধনিয়া পাতা কুচি। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু দুইটা দুই ফ্লেভার হয়ে গেল। এতক্ষণ আপনারা মনে করছেন হয়তো একই টেস্ট আসবে, না ভিউয়ার্স, এখন দুই রকম দুইটার মধ্যে টেস্ট পাবেন। এটা রোলের মধ্যে পাবেন হলো আপনি ধনিয়া পাতারই, আর হলো সমুচার মধ্যে পাবেন হলো গোলমরিচের ফ্লেভার। এখন আপনাদের ইচ্ছা, যদি আপনারা এটা ওইটা বা এটা রোলে দিতে পারেন, এটা সমুচার মধ্যে দিতে পারেন, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেভাবেই খান কিন্তু টেস্ট দুইটা পাবেন। তা যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আমি আশা রাখবো আমার ভাইয়া আপুরা আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, যারা প্রথম থেকে আমার সাথে আছে। তাই আমি আশা রাখবো আমার ভিডিওটা আপনারা টেনে দেখবেন না, যদি অ্যাড আসে অ্যাডটা সহ দেখার চেষ্টা করবেন, আর আমার পাশে থাকবেন, পাশে ছিলেন আর পাশে থাকবেন। আর নতুন ভাইয়া আপুরা যদি আসেন, আমার ভিডিওটা কোথাও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। তাই যে দেখুন ভিউয়ার্স, দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে দুইটা আইটেম কিভাবে হলো, খাওয়া হলো, রান্না করা হয়ে গেল, আর আল্লাহর ইবাদত করাও, ইবাদত বন্দেগি করাও থেকেও আমরা বিরত থাকলাম না। যাই হোক, যদি ভিডিওটা আবারও বলছি, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিবেন।